সালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চার্জিং অ্যানিমেশন সেট করবেন বা তাতে আপনারা আপনাদের ফটো সেভ করবেন কিভাবে। তো এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন তো কিভাবে আপনারা ফটোটি সেভ করবেন। তো এই ভিডিওতে আপনারা দেখে অবশ্যই জানতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যে তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফটোগুলি সেভ করবেন। তো দেখতে পাচ্ছেন এইরকম করে আপনার ফটো আপনি সেট করতে পারবেন, আপনার চার্জিংয়ে লাগাবেন। তো এইরকমভাবে আপনাদেরকে ফটোটি আপনার দেখাবে এরকমভাবে। তো আপনারা চাইলে যে আপনারা অ্যানিমেশন সেট করতে চান তো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আমাদের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করবেন তো অবশ্যই আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকমভাবে ইন্টারফেস চলে এসেছে অ্যাপ্লিকেশনটির। তো আমি এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো এবার এখানে দেখতেছেন উপরের দিকে নেক্সটে আবার টাচ করতে হবে, তারপরে আবারও টাচ করবেন নেক্সটে টাচ করে যাবেন। তারপর এখানে প্রথমে চলে এসছে ডানে টাচ করবেন। তারপর এখানে নিচে যে দেখতেছেন টিক মার্কে টাচ করে দেবেন। টাচ করার পর এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। চার্জিং দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি চার্জিং অ্যানিমেশন। তো এখানে দেখছেন লেটস স্টার্টে টাচ করে দেবেন। টাচ করার পর এখানে দেখছেন নো এবং এস, তো দুইটি অপশন চলে এসছে। তো আমরা এখানে এসে টাচ করে দেবো। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যালাউ চাচ্ছে অ্যাপ্লিকেশনটি। তো আমরা এখানে অ্যালাউটি অন করে নেবো। অন করে নেওয়ার পর এবার আমরা ব্যাক করে নেবো। ব্যাক করে নেওয়ার পর আবার এখানে দেখতেছেন লেটস স্টার্টে আবার টাচ করেন। টাচ করার পর এখানে একটি অ্যাড চলে আসছে, তো আমরা এটিকে কাট করে দেবো। তো কাট করে দেওয়ার পর আপনি যদি চান যে চার্জার অ্যানিমেশন লাগাবো তো এখানে দেখতেছেন দুইটি অ্যাপ্লিকেশন চলে এসছে এখানে। তো এখানে আপনি চার্জিং অ্যানিমেশনে টাচ করার পর আবার এখানে অ্যাডটি চলে আসবে। তো এটি আবার আমরা কাট করে দেবো। কাট করার পর আপনি এখানে দেখছেন হ্যাড এবং ক্যারেলস এবং কার্টুন এবং ফানি অ্যানিম্যাল। তো আপনি যে কোনো এখানে টাচ করবেন আপনি চার্জিং অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার চার্জিং অ্যানিমেশনগুলি চলে আসবে। তো আমার নেট চলছে। তো বন্ধুরা ফটোটি আপনি কীভাবে সেট করবেন আপনার ফটো, তো সেই অপশনটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আবার আমরা ব্যাকে চলে যাবো। তো এখানে দেখছেন কাস্টম অ্যানিমেশন, সেই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে আবারও অ্যাড চলে এসছে, তো অ্যাডটি আমরা আবারও কাট করে দেবো। কাট করে দেওয়ার পর যে ফটোটি আপনারা সেভ করবেন, সেভ করার জন্য আমাদেরকে সেই ফটোটি আমরা সিলেক্ট করতে হবে এখানে বা এখানে চুইজ করতে হবে। তো আমি সেই ফটোটি আমার সিলেক্ট করে নিলাম। তো এবার এখানে দেখতেছেন বন্ধুরা টিক মার্ক যে অপশানটি রয়েছে সেতে রাইট অপশানে টাচ করে দেবেন। টাচ করার পর এখানে দেখছেন দুইটি অপশান চলে এসছে, তো দুইটি অপশান চলে এসছে। তো এখানে আমরা যে আপনি কত সেকেন্ড রাখতে চান আপনার ফটোটি আপনার মোবাইলের চার্জিং অ্যানিমেশনটি, তো এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে চাইলে 30 সেকেন্ড রাখতে পারেন বা আপনি এক সেকেন্ড বা 1 মিনিট বা 10 সেকেন্ড রাখতে পারেন। তো এখানে আপনি নিয়ে নেবেন। তারপর এখানে অ্যানিমেশন সিঙ্গেল টপ টু হাইড অ্যানিমেশন, ডাবল ট্যাপ টু হাইড অ্যানিমেশন। তো আপনারা যতবার ট্যাপ করবেন ততবার আপনার অ্যানিমেশনটি আসবে এবং চলে যাবে। তো এখানে এইগুলো আপনি চাইলে সেভ করে নিতে পারেন। তারপর এখানে দেখতেছেন অ্যাপ্লাইতে টাচ করে দেবেন। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে সেট সাকসেসফুল চার্জার অ্যানিমেশন। তো এখানে দেখতেছেন ওকে চলে এসেছে, তো আবার ওখানে ওকেতে টাচ করে দেবেন। টাচ করার পর এবার বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে চার্জে লাগে কীরকম কীরকম দেখাচ্ছে আপনার অ্যানিমেশনটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এবার মোবাইলটি আমার চার্জে লাগাবো। তো এবার আপনারা দেখতে পারবেন যে আমার ফটোটি কীভাবে আপনার হোম স্ক্রিনে চার্জিং অ্যানিমেশনটি দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ফটোটি দেখাবে আপনার যে ফটোটি আপনি সেভ করবেন আপনার চার্জিং অ্যানিমেশনে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।